তুমি যেহেতুকে এপিএসসি পরীক্ষাত উত্তীর্ণ হয়ে পাটাসার কুচির বাবে সুনাম করে আনিলা, এই ক্ষেত্রে তুমি কাক ধন্যবাদ দিবা বা তোমার অনুভব কেনে? অনুভব হিসেবে তো ভালে লাগিছে বহুত। আচ্ছা, আর আশা করা নাছিল মই পাম বলি বাড়িতে। আচ্ছা, কারণে পাই খুব ভাল লাগিছে আর ধন্যবাদ। নমস্কার। তুমি যেহেতুকে আমার পাটাসার কুচি বাকি লই মানে গৌরব করে আনিলা, এপিএসসি উত্তীর্ণ হয়ে মানে গৌরব করে আনিলা, এই ক্ষেত্রে তোমার অনুভব কেনে? যথেষ্ট ভাল অনুভব। হয় হয়, আসলে বহুদিনের সাধনার একটা মানে ফল লাভ করলো। আচ্ছা, মই হেল্লো ভাই নিকল, কি খবর? আপনার খবর নিশ্চয় ভাল। স্বাগত জানাইছো মোর ইউটিউব চ্যানেল আক্রমণ ভাই। আজি একটা বেলেগ ধরনের ভিডিও হবল গেছে, কারণ আজি এপিএসসি পরীক্ষাত উত্তীর্ণ হয়ে পাটাসার কিছু সুনাম কঢ়িয়াই অনা আমার মরমর ভূপালী দাস আর শ্রুতি পড়াশরক আজি আলাপ করিম আর আপনার দেখাই দিবল চেষ্টা করি। বলক তেনে ভিডিওটা আমি আরম্ভ করো। শ্রুতিক মই পোন প্রথমে গামোচা এখানে সম্বর্ধনা জানালে দেখিছেনে? এই আমার মজার শ্রুতি পড়াশর। নমস্কার শ্রুতি, কংগ্রেচুলেশন। তুমি যেহেতুকে এপিএসসি পরীক্ষাত উত্তীর্ণ হয়ে পাটাসার কুচির বাবে সুনাম করে আনিলা, এই ক্ষেত্রে তুমি কাক ধন্যবাদ দিবা বা তোমার অনুভব কেনে? অনুভব হিসেবে তো ভালে লাগিছে বহুত। আচ্ছা, আর আশা করা নাছিল মই পাম বলি বাড়িতে। আচ্ছা, কারণে পাই খুব ভাল লাগিছে আর ধন্যবাদ তো মা দেউতাক দিব লাগিব সদায় সাপোর্ট করার কারণে। আর মোর লগ বন্ধু সকল বহুত বেশি সাপোর্ট করেছিল, মই ঘর থাকি প্রিপেয়ার করা নাছিল বা ইয়াতে আসিল তো মোক বহুত সাপোর্ট করেছে। আর মা দেউতা তো সদায় আছে, মোর ভাইটি, সকলকে মই ধন্যবাদ জানাইছি। এই ক্ষেত্রে তোমার কিবা প্রত্যাহ্বান আইছিল নাকি তুমি পড়ি থাকার সময়? প্রত্যাহ্বান হিসাবে বিশেষ নাছিলে, প্রবলেম এটাই আসলে যে মানে মাস্টার্স করে আসিল একেলগে, এই কারণে মাস্টার্সের পরীক্ষা আর এপিএসসি পরীক্ষা মানে সাইমালটেনিয়াসলি দুইটা হয়ে আসলে, মিড টার্ম চলি আসলে দুদিন পাছত আকো এপিএসসি প্রিলিমস আসলে, তারপর মেইনসর কেদিনমান আগতে মোর মাস্টার্সের ফাইনাল সেমিস্টার শেষ হয়েছিল, সেই কারণে তেনেকে দুইটা বস্তু মিলাবলে অকমান কষ্ট হয়েছিল, তাতে হয়ে গেল আর। ঠিক আছে বাৰু, বহুত 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 ধন্যবাদ। ধন্যবাদ। শ্রুতি, যেহেতু নবপ্রজন্ম আর নতুনকে এটা এপিএসসি পরীক্ষাত মানে স্টাডি করেছে, এই বিষয়ে তখন তুমি কি কবা? যোনে বর্তমান প্রিপেয়ার করে আছে মানে অল দ্য বেস্ট কইছো। প্রথমতে পরীক্ষাটো এনেকুৱা নহয় যে মানুহে দিব নোৱাৰে বা ইমান ভয় কৰিবলগা আসলে কথা নহয়, ময়ো নভবাকে আসলে বহুতখিনি বস্তু হয়ে গেল, সেই কারণে আমি ভাবো যে যদি কষ্ট করে কষ্ট করলে নিশ্চয় হব। আর ইয়াতে বিশেষ একটা বস্তু ভাল যে ইয়াত মার্কস আগতে আপনি কি কি মার্কস পাই আছো, মেট্রিক হাই সেকেন্ডারি মার্কসের ইমান একো কথা নাই, সেই কারণে সবই বস্তুটো মানে এটেম্প্ট করব পারে, সেই কারণে যদি ভালকে পড়ে তেনে নিশ্চয় হব, অকমান কষ্ট করব লাগবে কিন্তু হয়ে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ। শ্রুতি পড়াশরের দেউতা, আপনার ছালী যেহেতুকে পাটাসার কুচি বা আপনার ঘরখন বা পাটাসার কুচির সুনাম করে আনিলে, এপিএসসি পরীক্ষাত উত্তীর্ণ হয়ে সুনাম করে আনিলে, আপনার অনুভব কেনে? মোৰ অনুভৱ প্ৰথমতে আপোনাৰ ইউটিউবৰ জৰিয়তে সমূহ অসমীয়াকে আজিলৈকে মই মোৰ আত্মীয় অভিনন্দন জ্ঞাপন কৰিলোঁ। হয়, ধন্যবাদ। ছোৱালীও অশেষ কষ্ট কৰিছে। হয়, আমি মাক দেউতাকতো কষ্ট কৰাটো বহুত বেলেগ কথা, আমিতো কৰিবই লাগিব লাগিব লাগিব। ছোৱালী মানে মোৰ ফালৰ পৰা খুবেই ধন্যবাদ, যথেষ্ট কষ্ট হৈছে ছোৱালী। হয় হয়, ছোৱালীৰ লগতে তাইৰ লগৰ বান্ধৱীবিলাকেও বহুত হেল্প কৰিছে। হয়, আমি খুবেই সুখী আৰু মোৰ অসমীয়াকে এজ এইটো কথা কৈয়ে মই ভাল পাওঁ যে সকলোৰে গুৰুত্বপূৰ্ণ হিচাপত কামবিলাক কৰিলে ভাল হ'ব, ল'ৰা ছোৱালীবিলাকো ভাল হ'ব। হয় হয়, আৰু ভাল হোৱাটোৱে মোৰ কামনা কৰোঁ মোৰ ফলত। হয়, গোটেই পাটাচাৰ্জী বাকী এজনকে মোৰ বহুত নিজাকৈ থাকিল, বহুত মৰমভাৱ এটা, সেইখিনিয়ে মোৰ বহুত বেলেগ ধৰণৰ কোনো কথা নাই আৰু। ল'ৰা ছোৱালী ভাল হ'লে চব মাক দেউতাকৰে ভাল লাগে। হয় হয়, নিশ্চয়। তাৰ বিনিময়ত ছোৱালী আজি যিটো ৰিজাল্ট দেখুৱালে আমি বহুত সুখী তাৰ কাৰণে, বহুত ধন্যবাদ। ঠিক আছে, থেংক ইউ ছ' মাচ। আৰু মৰমৰ ভূপালী দাসক আমাৰ জেঠাই গামোচাৰে সম্বৰ্ধনা জনালে, দেখিছেনে? আজি মোৰ লগত আছে এপিএসসি পরীক্ষাত উত্তীর্ণ হওয়া আমার পাটাসার কিছু গৌরব করিয়া ভূপালী দাস, গতিকে ভূপালী দাসের লগত কথা পাতিম। ভূপালী, কংগ্রেচুলেশন, নমস্কার। তুমি যেহেতুকে আমার পাটাসার কুচি বাকি লই মানে গৌরব করে আনিলা, এপিএসসি উত্তীর্ণ উত্তীর্ণ হয়ে মানে গৌরব করে আনিলা, এই বিষয়ে তোমার অনুভব কেনে? যথেষ্ট ভাল অনুভব। হয় হয়, আসলে বহুদিনের সাধনার একটা মানে ফল লাভ করলো। আচ্ছা, মই এবার আসাম একাউন্ট সার্ভিসত মোর সিলেকশন হল, যথেষ্ট সুখী। হয় নাকি? এই ক্ষেত্রে তুমি যেহেতুকে এপিএসসি উত্তীর্ণ মানে উত্তীর্ণ হল, এপিএসসি এক্সাম দি থাকা সময় বা পড়ি থাকা সময় কিনা প্রত্যাহ্বান আইসিল নাকি তোমার? প্রত্যাহ্বান তো আহে, বিশেষকে তিনটা স্টেজত এক্সামটো হয় আৰু এটা বহুত দীঘলীয়া জাৰ্ণি, তাৰ আগত প্ৰিপাৰেশ্যনৰ মানে যিটো মেণ্টেল প্ৰিপাৰেশ্যন এটা থাকে, সেই গোটেইখিনি সময়ত এটা প্ৰত্যাহ্বান আহে, মেণ্টেলেই হওক বা যেতিয়া কিছুমান বস্তু নোৱাৰা যায় তেতিয়া সেই
পার্সিভারেন্স টু রখাটো অল্প প্রত্যাহ্বান আহে কিন্তু যদি আমি সেই সাপোর্টটো ফ্যামিলির পৰা পাও আর যদি আমার নিজের আত্মবিশ্বাস থাকে তেতিয়া হলে আমি আগবাড়িব পারো নিশ্চয় ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ হ্যালো ফ্রেন্ডস আজি আমার লগত আছে মোর শ্রদ্ধার স্যার আর লগতে আমার জেতে পাটা স্যার কুছিলে গৌরব করে আনিলে ভূপালী দাস ভূপালী দাসর দেউতা তেখেতে তেখেতর পৰা মই এটা কথা জানিব বিচাৰিছো যে স্যার নমস্কার যেতেকি আপনার ছোৱালী আজি আমার পাটা স্যার কুছিল বাকি লৈ এটা গৌরব করে আনিলে আপনার আপনার ঘরখনলে গৌরব করে আনিলে এপিএসসি পরীক্ষাত উত্তীর্ণ হলে আপনার পিতৃ হিসাবে আপনার অনুভব কেনেকুৱা নিশ্চয় পিতৃ দেউতা হিসাবে মোর অনুভব খুবই ভাল লাগিছে আচ্ছা আসলে তাই বিয়াত পরীক্ষা মাস্টার ডিগ্রি ফিজিক্সর মাস্টার ডিগ্রি করার পিছত তাই আসলে কি করিম হেনেকুয়াটা দুর্মধুর অবস্থা আছিল তারপিছত তাই বিয়াত দুটো হেৰি কৰিলে এডমিশন ললে আর এডমিশন লওয়ার পিছরপে তাই আসলে এই বিভিন্ন গ্রেড থ্রি হোক টেটর কারণে তাই একটা প্রিপারেশন করে আইসিল আর কিন্তু ঠিক এপিএসসি বলে ডাইরেক্ট হেৰি নাছিল আর তারপর যেটা বিয়াত পরীক্ষাও শেষ হল তারপর তাই আসলে এপিএসসি দিম বলে প্রথমত সিমান ভাবা নাছিল কারণ প্রিপারেশন তো হওয়া নাছিল কিন্তু মই তাকে অল্প হেৰি করলো আমি যে যি নহয় হল তুমি এটা হেৰি করা আর এটেম এটা লওয়া আর যি হয় তারপর কি হোক আজি নহ তারপর তাই ললে আর আজি এখানে রিজাল্টও পালো খুবই ভাল লাগিছে তাই যেখানে কষ্ট যেখানির কারণে করেছিল সেইখানি মতে তাই হেৰিটো পাইছে আসলে পাইছে গতিকে সেই হিসাবে ভালে লাগিছে আর লড়া ছোৱালীবিলাকে আসলে যদি নিজের লক্ষ্যটোত অবিচল থাকে তেতিয়াহলে সাকসেস নহওয়ার আসলে কারণ নাই এটু হয়তো অল্প কেতিয়াবা অল্প আগাবিছে হব পারে কিন্তু লড়া ছোৱালীবিলাকে নিজের লক্ষ্যটোত কেবল হেৰি থাকিব লাগে নিশ্চয় তেওঁলোকে সাকসেস হব লড়া ছোৱালীবিলাকে যেতিয়া লক্ষ্য স্থির করে রাখাবলে এদিন দুদিন হব কিন্তু ইগলর দরে তেওঁলোকে লক্ষ্যটো একদম ঠিক করে লোক লাগবে হয় হয় ঠিক আছে থ্যাংক ইউ স্যার যদি ভিডিওটো চাই কিবা এটা ভাল লাগে তেনে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করব পুনর একটা নতুন ভিডিওত লগ পাম আজিলে সামৰিছো বাই বাই লাভ ইউ